এ নিশ্চয় বাসি আমার ডাকছে। বাসি কি ব্যাপার সুমন, কাউকে খুঁজছ? হ্যাঁ না মানে ওই মানদাকে, মানদাকে খুঁজছি। ও মানদা, মানদা তুমি আমার এই উপকারটুকু করো, আমি তোমাকে খুশি করে দেবো। এই মানদা, মানদা কিন্তু সাবধান, কেউ যেন জানতে না পারে। সেই তুমি নিশ্চিন্তে থাকতে পারো দাদা বাবু, কেউ জানে কি গো, কাজ হয়ে গেলে আমি তো নিজেই ভুলে যাব আমি কি করেছিলাম, নিশ্চিন্তে থাকো। ও ধন্যন্তরী মেয়ে, একবার বাড়ির ভিতরে এসো না গো, তোমার কাছে ব্যথা সারাবার ওষুধ আছে। এ মানদা, তোর আবার কোথায় চোট লাগলো রে? দরদ বোঝার মরদ দেখো না, যেখানেই লাগুক না কেন তাকে তোর কিরে, তুই তোর কাজ করতে যা। ও মেয়ে এসো না গো, এসো 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 চলো। দেখো মা, মানদা ওকে নিয়ে যেন কোনো বিপদে না পড়ে। দাদা বাবু এই নাও তোমার মনের ব্যামোর ধন্যন্তরি, আর ও মেয়ে এই রইল তোমার পুষ্পন্তরের যন্ত্র। আমি যাই, গিয়ে দেখি আবার কেউ দেখে ফেলল কিনা। হ্যাঁ আমার ভাসি সুমন, আমার মন জানো ভাসি, তোমার ভাসির সুর আমার কানে ঠিক পৌঁছে গিয়েছিল। কিন্তু আমি আমি কি করে পৌঁছাবো তোমার কাছে? সুদূর রাঙানো স্মৃতির পথ ধরে তুমি পৌঁছে যাবে আমার কাছে। আচ্ছা আজ তোমার সিঁদুর পরিয়ে দেবো। রক্ত ছাড়া এবং সে ধোকা যায় না, এসো তোমার রক্তটা পরীক্ষা করি। যদুনাথ মল্লিক, যদুনাথ মল্লিক, এতখানে স্পর্ধা তোমার? চল নিয়ে চল, চল বলছি খোকাকে তালা বন্ধ করে রাখলে। তোমার খোকা এখন আর সেই খোকাটি নেই, এখন সে দিব্যি ধোকা দিতে শিখেছে। আর তুমি তুমি বাসিকে চাবুক মেরেছ? এখন শুধু চাবুকটাকেই কাজে লাগিয়েছে, বন্দুকটাকে নয়।